হ্যালো দর্শক বন্ধু, আজকের ভিডিওতে যে চাকরির খবরটি নিয়ে এসেছি তা হলো রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সেকশন এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নোটিফিকেশান বের করা হয়েছে। সেই নোটিফিকেশানটি হলো অষ্টম পাস যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে সাপোর্ট স্টাফ নিয়োগ সংক্রান্ত। আজকের ভিডিওতে আমরা সেই নোটিফিকেশানটি দেখে নেব, কি ক্রাইটেরিয়া রয়েছে আর আবেদন কিভাবে করতে হবে। নোটিফিকেশানটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে এই হলো অ্যাডভার্টাইজমেন্ট। এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর এনগেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ অ্যাট ওবিসি সেন্ট্রাল হোস্টেল ইন গাজল অ্যান্ড রতুয়া 1 নম্বর ব্লক আন্ডার মালদা ডিস্ট্রিক্ট। তাহলে এই নোটিফিকেশানটি হলো মালদা ডিস্ট্রিক্টের জন্য। এখানে নোটিফিকেশান মেমো নম্বর বাঁ দিকে আছে আর ডান দিকে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে 31/5/2023 তারিখে, সেই ডেটটি দেওয়া আছে। এখন আমরা দেখে নেব কি ধরনের সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে। যেমন 1 নম্বরে রয়েছে পোস্টের নাম সুপারিনটেন্ডেন্ট, তারপর আছে কেয়ারটেকার মেল, তারপর আছে ম্যাট্রন ফিমেল, তারপর আছে কুক, তারপর আছে হেল্পার, তারপর আছে দারোয়ান কাম নাইট গার্ড, তারপর আছে কর্ম বন্ধু পার্ট টাইম। ডান দিকে ক্যাটাগরিক্যালি ভ্যাকেন্সি টেবিল দেওয়া আছে, আপনারা আবেদন করার আগে নোটিফিকেশানটি দেখে নেবেন। এখন আমরা দেখব কি রেমুনারেশন রাখা রয়েছে। রেমুনারেশন বিভিন্ন, অর্থাৎ এই যে 7 ধরনের পোস্ট, সেই 7 ধরনের পোস্টের রেমুনারেশন এখানে দেওয়া রয়েছে। যেমন সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে 12,000 পার মান্থ, তারপর আছে ম্যাটন কেয়ারটেকার 8,000, কুক আছে 4,000, হেল্পার আছে 3,000, দারোয়ান কাম নাইট গার্ড আছে 3,500, আর কর্মবন্ধুর ক্ষেত্রে আছে 3,000 পার মান্থ। এই হলো রেমুনারেশন। এখন দেখে নেব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। যেমন সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে লাগছে গ্র্যাজুয়েট, যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি, আর ম্যাট্রন কেয়ারটেকারের ক্ষেত্রে মাধ্যমিক পাস, কুক, হেল্পার এবং দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু, অর্থাৎ বাকি যে পোস্টগুলি আছে সেক্ষেত্রে 8 পাস হলেই হবে। তাহলে 8, মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা এই সব পোস্টে আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখে নেব বয়সের ক্রাইটেরিয়া। বয়সের ক্রাইটেরিয়া 1/1/2023 হিসেব অনুযায়ী মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম হলো 40 বছর। আর যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। মোড অফ সিলেকশন, কীভাবে নির্বাচন করা হবে। সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার অবলিক ম্যাট্রন যে পোস্ট, অর্থাৎ এই দুটো পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা রয়েছে প্লাস ইন্টারভিউ রয়েছে। আর বাকি যে অন্যান্য পোস্টগুলো রয়েছে অষ্টম পাস যোগ্যতায়, যেমন কুক, হেল্পার, দারোয়ান, নাইট গার্ড এবং কর্মবন্ধু, এদের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেই, ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা। এই হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফর্মটি নিজের হাতে ফিল আপ করতে হবে, ফটো লাগাতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে জমা করতে হবে। এখন আমরা দেখে নেব কি কি ডকুমেন্টস আবেদনের সঙ্গে দিতে হবে। সবই সেলফ অ্যাটেস্টেড, জেরক্স কপি দিতে হবে, অরিজিনাল কোনো কিছু দিতে হবে না, অর্থাৎ অরিজিনাল কোনো ডকুমেন্টস আপনারা দেবেন না, সবই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আবেদনের সঙ্গে জমা দেবেন। যেমন প্রথমে আছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেকেন্ডারি এক্সাম, তারপরে রয়েছে আইডেন্টিটি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি আমাদেরকে বানাতে হবে, অর্থাৎ আপনার যে লোকাল বডি রয়েছে, যদি পঞ্চায়েত এরিয়া হয় তাহলে প্রধান, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে কাউন্সিলর, অথবা বিডিও, এসডিও, এমপি, এমএলএ কে দিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি বানাতে হবে এবং সেই সার্টিফিকেটটি আবেদনের সঙ্গে জমা করতে হবে। তারপরে আছে সমস্ত যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে পোস্টের যে এডুকেশান, সেই শিক্ষাগত যোগ্যতার মার্কশিট দিতে হবে, 2 কপি, কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। এই ডকুমেন্টসগুলি আবেদনের সঙ্গে দিয়ে আবেদনটি জমা করতে হবে।
এখন দেখে নেব আবেদন জমা দেওয়ার তারিখ এবং আবেদনটি কোথায় জমা দেবেন, কিভাবে দেবেন। আবেদন জমা দেওয়ার যে শেষ তারিখ এখানে বলা আছে তা হলো 14 জুন 2023, আর আবেদনটি জমা করতে হবে বাই পোস্ট অথবা বাই হ্যান্ড। পোস্টে পাঠাতে পারেন অথবা হ্যান্ড টু হ্যান্ড গিয়ে জমা করতে পারেন, অফিসে ড্রপ বক্স রাখা থাকবে, সেই ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে। অফিসের যে অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট মালদা সিমেটারি রোড নিয়ার বিটি কলেজ পিও মালদা পিএস ইংলিশ বাজার ডিস্ট্রিক্ট মালদা পিন 732101। এই অফিসে ড্রপ বক্স থাকবে, ড্রপ বক্সে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড জমা করতে পারেন, এবং যদি পোস্টের মাধ্যমে পাঠান তাহলে এই অ্যাড্রেসেই পাঠাতে হবে। তাহলে মালদা জেলার ডিএম অফিসের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশনের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আমরা দেখলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান।